On July 18th, Mohaiminul Opu, staff reporter, went to cover the violence and clashes in Baghdad, area in front of Canadian University. But what the reporter witnessed was a chilling tale as he had to run for his life. A less discussed reality on global media. In this interview, he exposed the attack on him by armed cadres to ensure journalists cannot take footages of vandalism and attack on police. In that area, 7 police officers were attacked, who were later rescued by RAB. Let's listen from him. আমাদের দায়িত্ব পালন করছিলাম, কাজ করছিলাম, সেক্ষেত্রে উত্তর বাড্ডায় পুলিশের সাথে যে ছাত্র এবং অন্যান্য দুর্বৃত্তের সাথে সংঘর্ষ হচ্ছিল, তখন আমরা ওখানটাতেই ছবি নিচ্ছিলাম, আমি এবং আমার ক্যামেরাম্যান। ওনাদের উদ্দেশ্য ছিল আসলে আমাদের মাঠ থেকে তুলে দেওয়া, আমরা যাতে ওনাদের কোনো ছবি বা ওনাদের কোনো সহিংসতা আমরা না নিতে পারি। আমাদের যখন ঘিরে ধরে পিছন থেকে কয়েকজন দুর্বৃত্তকারী আমাদের কিন্তু উপর্যুপুরি পিঠে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে, যখন আমি কিছুক্ষণ মার খেলাম, তারপরে দেখতে পেলাম যে আমি এখানে দাঁড়িয়ে থেকে মার খেলে আমার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে একটি ছাত্র আমাকে কিন্তু সেখান থেকে অনেকটাই সেভ করে নিয়ে আসছিল, তখন পিছন থেকে তারা আমাকে আরও হামলা করছিল। পরবর্তীতে আমি যখন একটু সামনে নিরাপদে চলে আসলাম, তখন কিন্তু তারা, আমি যখন জীবন বাঁচাতে দৌড় দিলাম, তখন তারা আমাকে ধাওয়া করলো। কানাডা ইউনিভার্সিটি থেকে একেবারে ইউরোপ পর্যন্ত তাকে আমাকে ধাওয়া করে নিয়ে আসছিল। ওই সময় যদি আমি মাটিতে পড়ে যেতাম, তারা যদি আমাকে ধরতে পারতো আরও, তাহলে হয়তো আমি আজকে দিনটা বেঁচে নাও থাকতে পারতাম। বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের সবসময় হামলা করা হয়, বহির্বিশ্বে যখন যুদ্ধ হয়, কোনো সংঘর্ষ হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের সমস্যায় পড়েন না, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে। যেহেতু বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের বিচার হয় না, মামলা হয় কিন্তু এইগুলোর বিচার হয় না, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো বারবার হচ্ছে। আমরা চাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা হলে অন্তত পক্ষে এদের বিচারে সম্মুখীন করা হোক, সেক্ষেত্রে এই হামলা কিছুটা কমবে। তবে আমি যেটুকু বলতে চাই যে এখানে শুধু যে শিক্ষার্থীরা হামলা করেছে তাও না, এর ভিতরে অনেক দুর্বৃত্তরা ছিল, যাদের আমার উপর যখন হামলা করে তখন কিন্তু তাদের হাতে ছুরি ছিল, রড ছিল, যখন তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করে, এই বাম পাশে যখন আঘাত করে, তখন কিন্তু আমি দৌড়ে পালাই জীবন বাঁচানোর জন্য। কিন্তু এইগুলোতে আসলে একজন সাংবাদিক হিসেবে আমরা যখন মাঠে কাজ করব, তখন আমাদের কেন এই সমস্যা? আমরা তো সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে সাংবাদিক হয়েছি, আমরা তো কারো পক্ষপাতমূলক আচরণ করার জন্য না, আমরা নিরপেক্ষভাবেই কাজ করি। বারবার কেন আমাদের উপর এই ধরনের হামলা হচ্ছে? শুধু ডিবিসির 6 সাংবাদিকের উপরে হামলা হয়েছে, অন্য অন্য মিডিয়ার উপরে হামলা হচ্ছে। আমরা চাই গণমাধ্যম কর্মীদের উপরে হামলা হলে এটা যেন নীরব না থাকে, এটার জন্য একটা বিচার হয়, আমরা বিচারটাই চাচ্ছি আসলে। এবং যে ইউরোপে যে 60 পুলিশ সদস্যদের উপরে হামলা হয়েছিল, ওইখানে সিসিটিভির ফুটেজগুলো কালেক্ট করলেই আসলে কিন্তু দেখতে পাওয়া যাবে যে এরা কি আসলে শুধুই শিক্ষার্থী ছিল না দুর্বৃত্তও ছিল।